কোনো এক জঙ্গলে একটি লোভী শিয়াল বাস করত। শিয়ালটি ছিল চোর। শিয়ালটি সবসময় কিছু না কিছু চুরি করত। কখনো কখনো শিয়ালটি বাঘের শিকারও চুরি করত। একদিন শিয়ালটি বলল, আমি অনেক চুরি করেছি, চুরি করা খাবার আমার ভালো লাগে না, তাই আমি এখন থেকে আর চুরি করব না, এবার থেকে আমি শিকার করব। এই বলে শিয়ালটি শিকারের সন্ধানে বেরিয়ে পড়ল। কিছু দূর যাওয়ার পর শিয়ালটি একটি মুরগিকে দেখতে পেল। মুরগিটি তার বাচ্চাদের নিয়ে এদিক ওদিক খাবার খুঁজছিল। হঠাৎ শিয়ালটি এক দৌড়ে একটি ছানাকে কামড়ে পালিয়ে গেল। এরপরে শিয়ালটি বলল, ইস, কি আনন্দটাই না পেলাম শিকার করে, আমি আরো শিকার করব। এই বলে শিয়ালটি মুরগির ছানাটিকে খেয়ে ফেলল। পরের দিন সকালে শিয়ালটি আবার শিকার করতে বেরিয়ে গেল। শিয়ালটি দেখল একটি হাঁস বসে আছে। শিয়ালটি তাকেও শিকার করল। ধীরে ধীরে শিয়ালের শিকারের পরিমাণ ও লোভ বাড়ল। একদিন শিয়ালটি বলল, অনেক ছোটখাটো শিকার করলাম, এবার একটু বড় শিকার করে দেখি। এরপরে শিয়ালটি বড় শিকারের সন্ধানে হরিণের দলের কাছে গেল। শিয়ালটি বলল, আজকে আমি ওই হরিণের বাচ্চাটিকে খাবো, একটু অপেক্ষা করি। এরপরে সুযোগ বুঝে শিয়ালটি হরিণের বাচ্চাটিকে কামড়ে দৌড় দিল। এভাবে শিয়ালটি একে একে সমস্ত প্রাণীকে শিকার করল। কিন্তু তার লোভ কম হলো না, বরং বেড়ে গেল। একদিন শিয়ালটি বলল, অনেক হরিণ, গরু, ছাগল, ভেড়া খেলাম, আজকে একটু নতুন কিছু খাবো। ইতিমধ্যেই শিয়ালটি একটি বাঘের গর্জন শুনতে পেল। শিয়ালটি বলল, শুনলাম বাঘিনীটির নতুন বাচ্চা হয়েছে, বাঘের বাচ্চা কোনোদিন খায়নি, একটু গিয়ে দেখি যদি কোনো উপায়ে শিকার করতে পারি। এই বলে শিয়ালটি চলে গেল। এরপরে শিয়ালটি দেখল বাঘের বাচ্চাটি একাই বসে আছে। শিয়ালটি বলল, আহ কি সুন্দর, আজকে আমার মনে স্বাদ পূর্ণ হবে, বাঘের বাচ্চাটি একাই বসে আছে, আশেপাশে কেউ নেই, তাড়াতাড়ি করে যাই কামড়ে দৌড় দিই। শিয়ালটি ধীরে ধীরে বাঘের বাচ্চাটির কাছে যেতেই বাঘের শিয়ালের সামনে উপস্থিত হলো। বলল, মহারানী, আমি তো এই দিক দিয়ে যাচ্ছিলাম, আমি তো আপনার বাচ্চাকে খেতে আসিনি। এরপরে বাঘটি এক থাবা মেরে শিয়ালটিকে মেরে ফেললো। তবে বাপ আর বাপের মৃত্যু।